السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. القسم الثاني دیتیو پروکار نمازر نمازر کتھا ایبان کرمو گولی جے تین بھاگے بھی بھکتو تار پرثم بھاگ ہوچے ارکان رکن اور دیتیو بھاگ القسم الثانی دیتیو بھاگے نمازر کتھا ایبان কর্ম আমল এগুলি হচ্ছে ওয়াজিবাতুস সালাত নামাজের ওয়াজিব সমূহ নামাজের ওয়াজিব সমূহ ওয়াহিয়া সামানিয়া আর সেগুলি হচ্ছে আটটি নামাজের ওয়াজিব হচ্ছে তাহলে আটটি চোদ্দ আর আট কয়টি বাইশটি বাইশটি আল আউয়াল প্রথম ওয়াজিব হচ্ছে জামিয়াত তাকবীরাত আল্লাতি ফিস সালাত নামাজে যতগুলি তাকবীর আছে তাকবীরে তাহরিমা বাদ দিয়ে গায়রা তাকবীরাতুল ইহরাম তাকবীরে তাহরিমা বাদ দিয়ে কেন বাদ দিলেন তকবীরে তাহরিমা হচ্ছে রুকুন তাহলে রুকুন যখন হয়ে গেছে ওয়াজিবের মধ্যে আর আসছে না বাকি রুকুতে যাওয়ার জন্য আল্লাহু আকবার বললেন তারপরে সামি আল্লাহু হামিদ রব্বানা ওয়া লাকাল হামদ তারপরে সিজদা যাওয়ার জন্য আকবার সিজদা থেকে ওঠার জন্য আবার সিজদা যাওয়ার জন্য আবার সিজদা থেকে ওঠার জন্য দ্বিতীয় রাকাত ওঠার জন্য তকবীর আছে কি না এগুলোকে তকবীর তকবীরাতুল ইন্তিকাল বলে এগুলোকে ফিকার ভাষায় বলা হয়েছে তাকবীরাতুল ইন্তিকাল ইন্তিকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া মুন্তাকিল হওয়া এই জন্য মানুষের মতকে আমাদের ভাষায় কি বলছে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন ইন্তেকাল করেছেন মানে কি ইন্তেকাল মানে মত না ইন্তেকাল মানে এক জায়গায় ছেড়ে অন্য জায়গায় ট্রান্সফার হওয়া আজ পর্যন্ত বলা হয় আপনাকে দমামে ডিউটি করছিলেন কোম্পানি আপনাকে পাঠিয়ে দিল রিয়াজ বলছে খালাস আজ ইন্তেকাল ইন্তেকাল আমিনা দমাম ইলা রিয়াজ ইন্তেকাল করেছে ইন্তেকাল করেছে মানে মরে যাওয়া নাই এই আরবি ইন্তেকাল মানে ট্রান্সফার হয়েছে স্থানান্তরিত হয়ে গেছে কথা বুঝতে পেরেছেন তো দারুদ দুনিয়া এই দুনিয়া থেকে আখেরাতের দিকে পাড়ি দিয়েছে যে ব্যক্তি মারা গেছে সে সেই জন্য আমাদের ভাষায় তাকে বলা হয়েছে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন তাকবীরাতুল ইন্তেকাল তাহলে এগুলিকে কেন বলা হয় এক রকম থেকে বা এক অজব থেকে আর এক রকমে কি করছেন আপনি ইন্তেকাল করছেন মানে স্থানান্তরিত হচ্ছেন আপনি আপনি ছিলেন দাঁড়িয়ে রুকুতে গেলেন স্থানান্তরিত হলেন না তাকবীরাতুল ইন্তেকাল আর রুকু শেষ করেছেন এখন সেজদায় যাবেন তাকবীরাতুল ইন্তেকাল আল্লাহু আকবার সেজদা থেকে উঠছেন হ্যাঁ সেজদার রুকুন থেকে আবার জালসাতে আসছেন আল জালসা বাইনা সাজদাতে আর এক রুকুনের দিকে তাহলে এটি হচ্ছে কি তাকবীরাতুল ইন্তেকাল এই জন্য এই তাকবীর গুলিকে বলা হয় তাকবীরাতুল ইন্তেকাল মনে থাকবে ইনশাআল্লাহ জামিউ তাকবীরাত সমস্ত তাকবীর গুলি আল্লাতি ফিস সালাত যেগুলি নামাজে রয়েছে গায়রা তাকবীরাতুল ইহরাম ইহরামের তাকবীর মানে তাকবীরে তাহরিমা এগুলি হচ্ছে ওয়াজিবের অন্তর্ভুক্ত লামিন কাবিলির রুকুন এগুলি রুকনের অন্তর্ভুক্ত নয় এগুলি রুকুন নয় তার মানে সোজা ভাষায় এখন কি বুঝতে হবে যে কেউ যদি রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবার বলতে ছেড়ে দেয় তাহলে কি হলো নামাজ বাতিল হবে কিন্তু এতে আবার মশলা আছে এতেও দুটি অবস্থা আছে জেনে শুনে সে এই তকবীর ছাড়লো না ভুল করে ছাড়লো দেখতে হবে জেনে শুনে ছাড়লো না ভুল করে যদি ছাড়া জেনে শুনে ছাড়লে ওয়াজিব ছাড়ার ইখতিয়ার নেই জেনে শুনে ওয়াজিব ছাড়লে নামাজ হবে না জেনে শুনে কেউ ছেড়ে দিবে ওয়াজিব ধরেন প্রথম তাশাহুদ ওয়াজিব ঠিক না দুই তাশাহুদ যে নামাজ আছে প্রথম তাশাহুদ ওয়াজিব আর তাহে তো পড়াবো প্রথম তাশাহুদের জন্য বসা ইচ্ছে করে বলছে আমার শর্ট টাইম এতে আমার দুই মিনিট তিন মিনিট খেয়ে যাবে দাঁড়িয়ে করে উঠে গেল নামাজ হবে নাকি নামাজ হবে না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রুদ্দ যে ব্যক্তি এমন আমল করলো যেটি আমার তরিকায় নয় সেটি কি মারদুদ প্রত্যাখ্যাত কবুল হবে না স্পষ্ট হাদিস সহিহ মুসলিম শরীফের সুতরাং জেনে শুনে কেউ যদি ওয়াজিব ছাড়ে একটি ওয়াজিব তাহলে নামাজ হবে না তাহলে সহতে যদি ভুল করে ছাড়ে সেই ক্ষেত্রে তখন ওর ঘাটতি পূরণ হবে কি দিয়ে সেজদা সহ দিয়ে দ্বিতীয় ওয়াজিব হচ্ছে আত্তাসমি মানে সামি আল্লাহ লিমান হামিদা বলা সামি আল্লাহ লিমান হামিদাকে ফিকার ভাষায় বলা হয় তাসমি বলা হয় এই কওল বলা অর্থাৎ এই মানে অর্থাৎ কওল মানে বলা কি সামি আল্লাহ লিমান হামিদা আল্লাহ শুনলেন ওই ব্যক্তির কথা যেই ব্যক্তি তার প্রশংসা করলো আপনি যেন বলছেন কি সামি আল্লাহ লিমান হামিদা আল্লাহ প্রশংসাকারীর কথা শুনলেন আল্লাহ প্রশংসাকারীর কথা শুনলেন এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শিখিয়েছেন এর অর্থ সংবাদ দেওয়া না এর অর্থ হচ্ছে আল্লাহ সম্পর্কে আল্লাহর যেন গুণগান বর্ণনা করা দুইটি উদ্দেশ্য হইতে পারে সামি আল্লাহ লিমান হামিদা শুনলেন আল্লাহ ওই ব্যক্তির কথা যে ব্যক্তি কি করলো প্রশংসা করলো প্রশংসাকারীর কথা আল্লাহ শুনলেন তো প্রশংসাকারীর কথা আল্লাহ শুনলেন এতে দুটি সম্ভাবনা আছে একটা হচ্ছে
সংবাদ দেওয়া, যেন আপনি কাউকে খবর দিতেন যে প্রশংসাকারী কথা আল্লাহ শুনলেন, ঠিক না? এটাই কি উদ্দেশ্য যে আপনি সংবাদ দিচ্ছেন কাউকে? না। আর দ্বিতীয় হচ্ছে ওটাকে আরবিতে বলে ইনশা, আপনি আল্লাহর যেন গুণগান করছেন যে প্রশংসাকারীর কথা আল্লাহ শুনে থাকেন। এটি আল্লাহর গুণগানের উদ্দেশ্যে বলছেন, আল্লাহর প্রশংসার উদ্দেশ্যে বলছেন যে আল্লাহ প্রশংসাকারীর কথা শোনেন, আল্লাহ গাফেল নন। বুঝতে পেরেছেন তো? তো এই উদ্দেশ্যেই নামাজি বলে থাকে। ওয়াইন নামে এখন ওয়াজিবার ফি হাক্কি ইমামে ওয়াল মুনফারিদ, ইসমি আল্লাহ লিমান হামিদা কার জন্য ওয়াজিব? কারণ নামাজি হচ্ছে তিন প্রকার, আগে বলা হয়েছে নামাজি হচ্ছে তিন প্রকার, ইমাম, একাকী নামাজি, মুনফারিদ আর মুক্তাদি মামুম। তো এই সামি আল্লাহ লিমান হামিদা কে বলবে? ইমাম বলবে, আর একাকী নামাজি যে একা একা নামাজ পড়ছে সে সামি আল্লাহ লিমান হামিদা। আর মুক্তাদি, মুক্তাদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কালা ইমাম সামি আল্লাহ লিমান হামিদা ফাকুলু রাব্বানা ওয়ালাকাল হামদ। ইমাম যখন বলবে সামি আল্লাহ লিমান হামিদা, তখন তোমরা কি বলো? রাব্বানা ওয়ালাকাল হামদ। তাহলে মুক্তাদিদের ডিউটি হচ্ছে রাব্বানা ওয়ালাকাল হামদ বলা। তাই বলছেন যে ওয়াইন্নাম ইয়াকুন ওয়াজিবান ফি হাক্কিল ইমামি ওয়াল মুনফারিদ, ইমাম এবং একাকী নামাজের ক্ষেত্রেই এই সামি আল্লাহ লিমান হামিদা তাসমি ওয়াজিব। ওয়া আম্মাল ফাআম্মাল মামুম, পক্ষান্তরে মুক্তাদি, ফালা ইয়াকুলুহু, বলবে না, মুক্তাদি বলবে না। আস-সালিস আত-তাহমিদ, তৃতীয় ওয়াজিব হচ্ছে তাহমিদ, মানে রব্বানা ওয়ালাকাল হামদ বলা। এই কওলু রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল, হে আমাদের রব, ওয়ালাকাল হামদ, তোমারই সমস্ত প্রশংসা। এটা কে বলবে? মুক্তাদি, ইমাম, একাকী, সবাই বলবে। লিল ইমামি ওয়াল মামুমি ওয়াল মুনফারিদি, ইমামও বলবেন তাহলে। ইমাম তাহলে সামি আল্লাহ লিমান হামিদা বলার পরে চুপ থাকবে না, রব্বানা ওয়ালাকাল হামদ তিনিও বলবেন, ওয়াল মামু মুক্তাদিও বলবেন, ওয়াল মুনফারিদি একাকী নামাজিও বলবেন, সামি আল্লাহ লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইযা কালা আল ইমাম, ইমাম যখন বলবে সামি আল্লাহ, বলো রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ কমের পক্ষে বলতে হবে। এছাড়াও লম্বা, এই ক্ষেত্রে লম্বা জিকির, লম্বা দোয়া আছে, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটি আছে। এক সাহাবী বলেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুমোদন দিয়েছেন, তাহলে এটাও বলা যেতে পারে, বরং প্রশংসা করেছেন যে কে এরকম করে বললো, মানিল মুতাকাল্লিম আনিফান, মানিল মুতাকাল্লিম আনিফান, কে এরকম করে বলছিল? ভয় আর কেউ স্বীকার করতে চাইছে না, সবাই এদিক সেদিক তাকাতাকি করছে যে কি জানি কি হয়ে যায় না হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রেগে যান। তখন একজন ভয়ে ভয়ে বলছেন, না না ইয়া রাসূলুল্লাহ, ভয়ে ভয়ে বলছেন যে আমি বলে ফেলেছি এরকম লম্বা করে, ভাবলাম যে আল্লাহর প্রশংসা একটু লম্বা করেই করি, শুধু রব্বানা ওয়ালাকাল হামদ কেন, হামদান কাসীরান, বহু বহু প্রশংসা, তাইয়িবান, একবারে পবিত্র, পাক পবিত্র প্রশংসা, মুবারাকান ফি, বরকতময় প্রশংসা, এই বলেই দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস দিচ্ছেন, তুমি ভুল করনি, আমি লাকাদ রাআইতু সালাসিনা মালাকান, আমি দেখছি ত্রিশের বেশি, বরং একটি হাদিসে বিজাতাম সালাসিনা মালাকান, ত্রিশের অধিক ফেরেশতাকে আমি দেখছি তারা আমলনামায় লিখার জন্য দৌড় দিচ্ছে যে তাড়াতাড়ি করে এই নেকিটা আমি লিখবো। তাহলে এর দ্বারা ফজিলত পাওয়া গেল। তবে কেউ যদি রব্বানা ওয়ালাকাল হামদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতটা বলবে, এতটা বললেই যথেষ্ট হয়ে গেল, ওয়াজিব আদায় হয়ে গেল। কিন্তু যদি কেউ এটি বলে, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ভালো কথা। আরেকটি দোয়া আছে এর চাইতেও বড়, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কার মুখস্থ আছে? রব্বানা ওয়ালাকাল হামদ মিল আস সামাওয়াতে ওয়া মিল আল আরযে, তারপরে ওয়া মিল আ মা বাইনাহুমা ওয়া মিল আ মা শাইতা মিন শাইইন বাদু আহলুস সানায়ে ওয়াল মাজদ ওয়া কুল্লুনা লাকা আব্দ আল্লাহুম্মা লা মানি লিমা আতাইতা ওয়া লা মুতি লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ। এত লম্বা বলবেন, যদি দেখেন যে আমার মুক্তাদিরা মাশাআল্লাহ অভ্যস্ত, তাহলে ঠিক আছে, আর না হলে বলবেন না, যে মুক্তাদি পরেশান হবে তখন বলবেন না। তাই একা একাকী নামাজি আপনি একা যখন নামাজ পড়বেন, খুব বলেন আপনি, অসুবিধা নেই। বিশেষ করে নফল নামাজ, সুন্নত নামাজ, তাহাজ্জুদের নামাজ আপনি খুব লম্বা করে এগুলি বলেন, স্বাধীন, আপনাকে কে কি বলবে। আর একাকী যদি সুন্নত নামাজ হয় ডিউটির সময়, আপনার তাড়াতাড়ি এসে দোকান খুলতে হবে, আর আপনি সুন্নত শুরু করেছেন রাব্বানা আলাকাল হামদ মিল আস সামাওয়াতে এই বলে শুরু করেছেন, তাহলে হবে না। এইরকম নফল ইবাদতগুলি এই ক্ষেত্রে দেখতে হবে যে আপনার ডিউটি করা উচিত, বেতন নিচ্ছেন আপনি, তাহলে ওই ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে, একটু তাড়াহুড়া করতে হবে। তাড়াহুড়া মানে একবারে শর্ট করে দেওয়া নাই আর লম্বা করাও নাই। কিন্তু যখন আপনার সময়, আপনার সামনে জোহর পরে সুন্নাত পড়ছেন, আমার সময়, আমি খাই যাই নামাজ পড়ি না শুই, আমার ইচ্ছে, আসর পর না আমার ডিউটি, তাহলে আপনি ইচ্ছে মতো নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ ইত্যাদি হয়ে গেল। তাহলে আর রাবে চতুর্থ কি? ওয়াজিব বলেন ফট করে, ওয়াজিব কি? কওল সুবহানা রব্বিয়াল আজিম, কি বলা? তাহলে রুকুর তসবিহ পাঠ করা, রুকুতে কি বলা? সুবহান রব্বিয়াল আজিম, পবিত্রতা ঘোষণা করছি আমার সেই রবের যিনি মহান। সুবহানা মানে এখানে আমি আমি পবিত্রতা ঘোষণা করছি, এখানে একটি ফেল উজ্জ আছে, ওসব্য সুবহানা,
আমি পবিত্রতা ঘোষণা করছি আমার সেই রবের যিনি মহান আজিম। ফিররুকু মাররাতান ওয়াহিদা, কয়বার ওয়াজিব? বলছে একবার ওয়াজিব। ওয়ায়ুসান্নু জিয়াদা ইলা সালাস, তিনবার কমের পক্ষে বলা এটি হচ্ছে সুন্নত। তো সর্বনিম্ন সুন্নত হচ্ছে তিনবার। হে আদনাল কামাল, এই জন্য বলা হয়েছে তিনবার বলা হচ্ছে আদনাল কামাল, পূর্ণতার নিম্ন স্তর। বুঝতে পারলেন? পূর্ণতার নিম্ন স্তর পুরাপুরি হয়েছে কোন রকম, কিন্তু পূর্ণতার ওপরে যাননি আপনি, কোন রকম পুরা করেছেন সুন্নত কে। আর ওয়াইলা আশার দশ বার বলা, তিনবার, পাঁচবার, সাতবার, নয়বার, দশবার পর্যন্ত, দশে গেলে জোড়া করে দিতে পারেন, আর যদি তার নিচে থাকে তাহলে বেজোড় করে উত্তম। দশ পর্যন্ত ওয়াহিয়া আলা এটি হচ্ছে সন্ন্যতের সর্বোচ্চ, দশ দশ পর্যন্ত বলেন, দশের বেশি দরকার নেই। সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আলী, সুবহান রাব্বিয়াল আলী। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যদি আপনি ইমাম হন তো তিনবার বলবেন না, কমপক্ষে পাঁচবার বলবেন। ইমাম যদি তিনবার বলে তো মুক্তাদি একবার বলার সুযোগ পাবে না, যেমন এখানে অনেক ইমামকে দেখা যায় না, এরকম করতে হবে, এত তাড়াহুড়া নেই। ইমাম সাহেবকে খেয়াল রাখতে হবে সুবহান রাব্বিয়াল আজিম এই তসবিহটি কোরআনে কারিমের ওই আয়াতের বাস্তবায়ন, যে আয়াতে আল্লাহ আদেশ করেছেন ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আজিম, ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আজিম। কোন সুরে আছে কে বলতে পারেন? সুরে ওয়াকিয়া, মাশাআল্লাহ, মনে আছে, হাফেজ নাকি আপনি? সুরে ওয়াকিয়া আছে, ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আজিম। আর সেজদাতে কি বলতে বলা হয়েছে? সুবহান রব্বিয়াল আলা। কোন আয়াতের বাস্তবায়ন? সাব্বিহ ইসমা রব্বিকাল আলা। আর এরপরে এসবের পরে শেষ জামানাতে সুরা নাসর যখন নাজেল হইল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরা নাসরের আয়াতের উপরে আমল করতে বলেছিলেন বা নিজে আমল করতেন, সুতরাং রুকু সেজদাতে ওই তসবি পাঠ করতেন, একটি বড় তসবি। কারো মনে আছে? আল্লাহুমাগফিরলি। কারণ সুরা নাসরে কি আছে? ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তিনটি আদেশ করেছেন, ফাসাব্বে তসবি করো, বিহামদে রব্বিকা তোমার রবের প্রশংসার সাথে সাথে, মানে প্রশংসাও করো তার সাথে সাথে, আর কি করো? ওয়াস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমাও চাও, মার্জনাও কামনা করো। এই তিনটি আদেশের বাস্তবায়ন আমল করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে সিজদাতে। তাই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফির, সুবহানাকা পবিত্রতা ঘোষণা করে দিলেন, ফাসাব্বের উপরে আমল হয়ে গেল। আর আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা, ওয়া বিহামদিকা তোমার প্রশংসার সাথে সাথে আল্লাহ, ফাসাব্বি বিহামদি রব্বিকা, বিহামদি রব্বিকার উপর আমল হয়ে গেল আল্লাহর আদেশ। তারপরে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়াস্তাগফিরহুর উপর আমল হয়ে গেল। সুতরাং এই তসবি পড়া বেশি উত্তম, সহিহ বুখারী শরীফ হাদিস। সুতরাং এই তসবিকে উপেক্ষা করবেন না বা ভুলবেন না, গাফিলিত করে মাঝে মাঝে পড়বেন, বা তিনবার সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে নিলেন, তারপর এটি পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। বিশেষ করে যদি আপনি মুক্তাদি হয়ে যদি সময় পান, অথবা একা যখন নামাজ পড়বেন তখন এই তসবিহ অবশ্যই পড়বেন, যাতে করে কোরআনের তিনটি আয়াতের উপর আমল হয়ে যায়। ফাসাব্বি বিসমি রব্বিকাল আজিমের উপর আমল হয়ে গেল, সাব্বিহ ইসমা রব্বিকাল আলার উপর আমল হয়ে গেল, আর ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ওর উপরেও আমল হয়ে গেল। আল খামিস, পঞ্চম ওয়াজিব হচ্ছে কওল সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা ওয়ালা ফিস সুজুদি সিজদায় মাররা ওয়াহিদা, একবার ওয়াজিব। ওয়া তুসান্নু জিয়াদা ইলা সালাস, তিন পর্যন্ত বলা হচ্ছে সুন্নত। আর ওর মতোই লাগান যে দশ পর্যন্ত বললে এটি হবে পূর্ণ সুন্নত। আর সাদেশ, ষষ্ঠ ওয়াজিব হচ্ছে কওল রব্বিগফিরলি, দুই সিজদার মাঝখানে আল্লাহর কাছে মার্জনা কামনা করা, রব্বিগফিরলি, 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 একবার আর তিনবার বললে উত্তম। তুসান্নু জিয়াদা ইলা সালাস, তিনবার বলা সুন্নাত, আর একবার বললে কি হয়ে গেল? ওয়াজিব আদায় হয়ে গেল। দুই সিজদার মাঝখানে যদি বলেন রব্বিগফিরলি একবার, তাহলে ওয়াজিব আদায় হয়ে গেল। রব্বিগফিরলি, রব্বিগফিরলি, রব্বিগফিরলি বললে তাহলে সুন্নাতের উপর আমল হলো। এই একটি সুন্নাত তরিকা। আর একটি সুন্নাত তরিকাতে রব্বিগফিরলি বলা নেই, বরং এর পরিবর্তে কি আছে? আল্লাহুমাগফিরলি হয়ে গেল, এ রব্বিগফিরলির উপর ওই রকম আমল হয়ে গেল, তার ওয়াজিব আদায় হয়ে গেল। আল্লাহুমাগফিরলি ওয়ারহামনি, ওয়াজবুরনি মানে আমার ত্রুটিগুলি বা ঘাটতি পূরণ করো, আমার মধ্যে যে ঘাটতি আছে, নেক আমলে ঘাটতি আছে, আমার ইমানে ঘাটতি আছে, আমার কাজকর্মে ঘাটতি আছে, সেগুলিকে আল্লাহ পূরণ করে দাও, পূর্ণতা দান করো। জাবর মানে হচ্ছে ঘাটতি পূরণ করা। আসাবে, সপ্তম ওয়াজিব আত্তাশাহুদুল আউয়াল, প্রথম তাশাহুদ। প্রথম তাশাহুদ কি? আইয়া কোলা বলবে আত্তাহিয়াতুলিল্লাহে والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته والسلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله এই আত্তাহিয়াত কয়েক রকম করে আছে, যে কোন এক রকমের আত্তাহিয়াত পড়লেই যথেষ্ট। হ্যাঁ, আত্তাহিয়াতুলিল্লাহ والصلوات والطيبات এই ভাবে এটি হচ্ছে প্রসিদ্ধ, সহিহ বুখারীতে আছে, বাকি সহিহ মুসলিম অন্যান্য রিওয়ায়াত রয়েছে আত্তাহিয়াত
মোবারকাতও কোনো রীতি আছে, অসুবিধা নেই। যেইভাবে হাদিস আছে যদি বলে কোনো একভাবে তাহলেই যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। এটি অবগতির জন্য অতিরিক্ত বললাম, জানা থাকলো, দেখে চমকে যাবেন না তাহলে, যারে পাবে আমার তো মুখস্থ আছে আত্তাহাতুলিল্লাহ ওয়াসসালাওয়াত, আর এখানে দেখছি আত্তাহাতুলিল্লাহিল মোবারকাত আজ্জাকিয়াত, কোন আত্তাহাত হইল, লেখকই ভুল করেছে নাকি? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো ওইভাবে আল্লাহর তাহিয়াত, আল্লাহকে সালামি পেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান প্রকাশ করেছেন। সালাওয়াত যেহেতু সালাত নামাজ বা দোয়া, সালাতের শাব্দিক অর্থ আসল অর্থ হচ্ছে দোয়া, দোয়া করা বা নামাজ পড়া, এটা হচ্ছে দৈহিক ইবাদত। এই জন্য এখানে সালাতের অর্থ হচ্ছে, ভাব অর্থ হচ্ছে দৈহিক ইবাদত, শারীরিক ইবাদত। আর তৈয়বাত, তৈয়ব মানে পাক হওয়া, তো পাক হয় ধন সম্পদ কি করলে, আর্থিক ইবাদত বন্দী করলে, মানে যাকাত দিলে, দান খায়রাত করলে, ঠিক না? তাহলে তৈয়বাত মানে আর্থিক ইবাদত এই অর্থে। আর তাহিয়া মানে সালাম পেশ করা, সালাম পেশ করে মানুষ কি দিয়ে, হাত দিয়ে না কথা দিয়ে, কথা দিয়ে, তা বাচনিক ইবাদত। তাহিয়া মানে হচ্ছে বাচনিক ইবাদত, মনে থাকবে। তাহিয়া যেহেতু মুখ দিয়ে হয়, সালাম পেশ করা, সালামি পেশ করা, সেই জন্য তাহিয়াত মানে এখানে হচ্ছে জমা, জমা ব্যবহার হয়েছে, তাই না? তাহিয়ার জমা হচ্ছে তাহিয়াত, আর তাহিয়াত আছে না বড় তা দিয়ে, মানে সমস্ত সর্বপ্রকার বাচনিক ইবাদত কার জন্য, আল্লাহর জন্য। ও সালাওয়াত সর্বপ্রকার শারীরিক ইবাদত, দৈহিক ইবাদত কার জন্য, আল্লাহর জন্য। ও তাইয়্যিবাত সর্বপ্রকার আর্থিক ইবাদত, আল্লাহর জন্য। আমিন। আট নম্বর, অষ্টম অজেব হচ্ছে আল জুলুস লিত্তাশাহুদিল আউয়াল, প্রথম তাশাহুদের জন্য বৈঠক করা, বসা। কি জন্য অজেব? লিফেলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে তাশাহুদ পড়েছেন, কখনো এর ব্যতিক্রম ঘটেনি যে দাঁড়িয়ে তাশাহুদ পড়েছেন, সর্বদা বসে যেহেতু তাশাহুদ পড়েছেন, প্রথম তাশাহুদ, সেই জন্য বসা হচ্ছে ওয়াজিব। ওয়া মুদাওয়ামাতিহি আলাইহি, এর উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই কি করেছেন, স্থায়ীভাবে আমল করেছেন, দাওয়াম মানে সর্বদা আমল করেছেন। মা কাওলিহি, তার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসও ফরমান আছে, সাল্লু, তোমরা নামাজ পড়ো, কামারা আয়তুমুনি ওসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখলে। সুতরাং তাশাহুদ পড়তে হবে, প্রথম তাশাহুদ বসে, এটিও ওয়াজিব। অমান তারাকা ওয়াজেবান মিন হাজিহিল ওয়াজিবাত, যে ব্যক্তি কোনো একটি ওয়াজেব ছেড়ে দিল, সে কৌলি হোক বা ফেলি হোক, আসামানিয়া, এই আটটি ওয়াজেবের একটি ওয়াজেব যদি কেউ ছেড়ে দেয়, মোতা আম্মেদান জেনে শুনে, তাহলে কি হবে, বাতালাত সলাতো, আগে বলে দিচ্ছি কথা আগে শুনেছি, তাহলে নামাজ কি হবে, বাতিল হয়ে যাবে। তার মানে যে কোনো ওয়াজেব আটটার মধ্যে ধরে নেন, কেন বাতিল হবে, লে আন্নাহু মুতালায়েবুন ফিহা, কারণ এই ব্যক্তি খেলোয়াড় করলো, তালাউব মানে খেলা, সে কি করলো, খেলাধুলা করলো, নামাজ নিয়ে ইচ্ছা করে ছাড়লো, মানে সে খেলাধুলা করছে। ওমান তারাকা হুসাহুয়ান আও জাহালান, আর যেই ব্যক্তি ভুলে গিয়ে ছাড়লো, আও জাহালান অথবা মাসলা না জানার কারণে ছাড়লো, ও জানে না যে তাশাহুদ করতে হয়, প্রথম তাশাহুদ পড়তে হয়, জানে না যে বসে বসে তাশাহুদ পড়তে হয়, জানে না যে রব্বানা ওয়ালাকাল হামদ বলতে হয়, জানে না যে সুবহান রাব্বিল আযিম বলতে হয়, জানেই না, নতুন মুসলমান এরকম তো হতে পারে। অনেক পুরাতন মুসলমান জন্মগত জীবনে যারা নামাজ পড়ে, ও শ্বশুর বাড়ি গিয়ে প্রথম বিয়ের দিন নামাজ পড়ে, তা তো জানে না, ঠিক কিনা, তাই নতুন মুসলমান তো হইতেই পারে। আর বহু মুসলমান এরকম রয়েছে, সত্যি জিজ্ঞাসা করে দেখেন, সুরা ফাতিহা শোনাতে পারেনি, বিসমিল্লাহির রহমানি শোনাতে পারেনি, এইরকম বহু লোক। এটা তো এইরকম বড় মজলিস আমরা টের পাই না যে কে কত পানির মাছ, এটা কোথায় টের পাই, ওই দাম্মাম জেলে বক্তব্য করতে গেলে মাঝে মাঝে দেখি চারটা পাঁচটা লোক আসে, কয়েদি চারটা পাঁচটা আসে, তখন তো চারটা পাঁচটা লোক, তখন শুরু করে দিলাম, ভাই একটু নামাজ শেখা যাক, বলেন তো একটু বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহ বলতে পারেন, আল্লাহ আকবার, জন্মগত মুসলমান। আর আমার মনে পড়েছে এক লোকের বয়স 60 বছর, বিসমিল্লাহির রহমান ঠিক করে উচ্চারণ করতে পারে, সুরা ফাতিহা তো পারলোই না, মুসলমান মানে হয়তো বাই বার্থ মুসলমান, কিন্তু হয়তো এমন পরিবেশে জন্ম নিয়েছে যে তার বাবাও এরকমই ছিল, হতে পারে। যদি মাসলা না জানা, জাহালান মানে অজ্ঞতার কারণে, আর সাহওয়ান মানে ভুলে যাওয়ার কারণে, ভুলে যাওয়া মানে মাসলা জানে কিন্তু ভুলে গেছে, আর জাহালান মানে মাসলাই জানে না, সে জানলে করতো, সে ফাইন্না হই আসজুদুল ইসা হই, তাহলে সেই ব্যক্তি সেজদা সহ করবে, লে আন্নহু তারাকা ওয়াজিবান, কারণ সেই ব্যক্তি ওয়াজিব ছেড়ে দিয়েছে, ইয়াহরামু তারকু, যে ওয়াজিব ছাড়া হারাম, হারাম কাজ করে, ফায়াজ বরহু বে সুজুদি, এই যে ইয়াজ বরহু যাবার চলে আসলে, ফায়াজ বরহু বে সুজুদি সাও, সেই ব্যক্তি সিজদা সহ করে তার ঘাটতি পূরণ করবে, ওয়াজবরনি মানে আল্লাহ আমার ঘাটতি পূরণ করো, ত্রুটিগুলিকে দূর করো। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।